হ্যালো প্রিয়ান, সকল সিম থেকে কিভাবে এমবি প্যাক ও মিড প্যাক গুলা ফ্রিতে নিবেন সেটাই আজকে বলবো। তবে সবাই এমবি প্যাক ও মিড প্যাক গুলা ফ্রিতে নিতে পারবে না, এটা নিতে পারবে শুধুমাত্র বন্যা কবলিত স্থানে যারা রয়েছে, মানে যে স্থানে বর্তমানে বন্যা চলতেছে সেই স্থানের লোকজনরাই ফ্রিতে এই অফারটি নিতে পারবে। কোন স্থানের লোকজনরা এই অফারটি পাবে সেটাই বলতেছি। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যা কবলিত এলাকার সবার যোগাযোগের রক্ষায় 10 মিনিট এবং 500 MB ফ্রি দিচ্ছে গ্রামীণ সিম। আর এটার মেয়াদ থাকবে 3 দিন। গ্রামীণ সিমের গ্রাহকরা ডায়াল করবেন *121*5050#, *121*5050#, এটা ডায়াল করবেন, তাহলে আপনি 10 মিনিট এবং 500 MB ফ্রিতে পাবেন। এটা সর্বোচ্চ একবার নিতে পারবেন। আর বাংলালিংকেও সেম সুবিধা দিয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা মানুষদের জন্য অফারটি বন্যা কবলিত এলাকার নির্দিষ্ট গ্রাহকদের জন্য প্রযোজ্য। এসব বাংলালিংকের গ্রাহকরা 3 দিন মেয়াদের 10 মিনিট ও 500 MB পাবেন। সেজন্য বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *121*900#3#। এটা ডায়াল করলে আপনি 10 মিনিট এবং 500 MB ফ্রিতে পেয়ে যাবেন। এটা সর্বোচ্চ একবার নিতে পারবেন। রবি সিম থেকেও MB ও মিনিট ফ্রি দিচ্ছে। তারাও 3 দিন মেয়াদের 20 মিনিট ও 250 MB ফ্রিতে দিচ্ছে। 20 মিনিট ও 250 MB। তবে রবি সিম যারা আছে তাদেরকে ধন্যবাদ, তারা মিনিট বেশি দিয়েছে, কারণ ওখানে কিন্তু নেট বেশি একটা ভালো পাওয়া যায় না, এ কারণে মিনিট বেশি দিচ্ছে। এটা খুবই ভালো কাজ করছে। এরা দিচ্ছে 20 মিনিট এবং 250 MB ইন্টারনেট। এই অফারটি একবারেই উপভোগ করতে পারবে, সেজন্য রবি গ্রাহকদের ডায়াল করতে হবে *212*1#*212*1#। এটা ডায়াল করলে আপনি 20 মিনিট এবং 250 MB ফ্রিতে পেয়ে যাবেন। রবি সিম থেকে এটা সর্বোচ্চ একবার নিতে পারবেন। এয়ারটেল থেকেও সেমভাবে এমবি প্যাক ও মিড প্যাকগুলো নিতে পারবেন। তারাও 3 দিন মেয়াদের 20 মিনিট এবং 250 MB ইন্টারনেট ফ্রিতে দিচ্ছে। তবে এই অফারটি গ্রাহকরা একবারেই নিতে পারবে, সেজন্য ডায়াল করতে হবে *212*1#, *212*1#। এটা ডায়াল করলে আপনারা এয়ারটেল থেকেও ফ্রিতে এমবি ও মিনিটগুলো পেয়ে যাবেন। তবে আমি সকল অপারেটরদেরকে ধন্যবাদ জানাই, কারণ এই সুযোগটি করে দেওয়ার জন্য। অনেকে আছে যারা মোবাইল রিচার্জ করতে পারতেছে না কোনোভাবে, এমন জায়গায় আটকে আছে, তারা দেখা যায় কাউকে ফোন দিবে সেই ফোনের টাকা নাই, এ কারণে তারা ইমার্জেন্সিতে ফ্রিতে এমবি ও মিনিট পেয়ে যাবে, সেখান থেকে কল করতে পারবে এবং ইন্টারনেটেও কিছু ছাড়তে পারবে বা আপলোড করতে পারবে, সেখান থেকে খবরাখবর নিতে পারবে।